আমি বাইসা থাকি, আমার একটা আশা হইলো এই মুদির জিব্বাটা পা দিয়া ছিঁড়ে ফেলবো। ওরা যদি বিশ্ব মুসলমানরা আমারে ধইরা দেয়, আমি ওর জিব্বাটা নিজের হাতে ছিঁড়ে ফেলবো। এটা কিয়ামতের আলামত, এগুলো বন্ধ করেন, এগুলোর সাথে ইসলামের সম্পর্ক না। দিলেন জানে না কোরআন, জানে না হাদিস, জানে না বক্তৃতা, এটা কিয়ামতের আলামত না? এটা আমানতের খেয়ানত না? এই দেশের শিশু বক্তা আছে না নাই? যারা কোরআনের কথা জানে, যারা আলেম, তাদেরকে দাওয়াত করেন, জ্ঞান গর্ভ আলোচনা করবে, আপনার জীবনকে উজ্জ্বল করে দিবে। কে আল্লাহ? শিশু বক্তা বলে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম, মামলা হয়েছে কোন আল্লাহর ওলি জানো মামলা দিয়েছে অন্তত, ওর এখন সে নাকে সুবানি খাওয়া মতো, ওর নামের শেষে মাথা নিছিল ওই নিয়ে সন্ত। এদিকে আর কি মানুষ হয়েছে, শিশু বক্তা হইলে তিন গুণ হবে, বিল্ডিং টিল্ডিং ভাঙ্গা, প্যান্ডেল ম্যান্ডেল খুললা, অবস্থা সারা। এত মানুষ, সবকিছুর একটা বয়স আছে, তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে ডিগ্রি অর্জন করতে হবে, তোমাকে জানতে হবে, তোমাকে বিশ্লেষণ করার, অ্যানালাইসিস করার ক্ষমতা রাখতে হবে। ছোট বাচ্চা যদি মুরব্বির মতো কথা বলে, আমরা এটার বেয়াদব বলি। আপনারা বই করে কি বলেন? বেয়াদব। পাশে খতিব সাহেব হুজুর, হাফেজ সাহেব হুজুর, এখানে ইমাম সাহেব হুজুর, এখানে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, এখানে জগৎ বিখ্যাত মুহাদ্দিস, আর সে বেয়াদবের মতো পায়ের উপর পা তুলে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলে। এক বছর বয়সে নিয়ে গেলেন ডাক্তার, মাপ দেওয়ার পরে দেখে 5 কেজি। এবার আপনি 2 বছর বয়সে নিয়ে গেলেন, মাপ দিয়ে দেখছে 5 কেজি। ডাক্তার বলবে বাচ্চা সুস্থ না অসুস্থ? আরো জোরে বলে লাগবে, এই লোকটা 70 বছর রমজান পেয়েছে। সে প্রথম জীবনে রমজান পেয়েছিল যে বছরে 10 বছর বয়সে, মনে করে রোজা ফরজ হয়েছে, ওই সময় যেভাবে রমজান পালন করেছে এখন ওইভাবেই করছে। যে 5 কেজি 5 কেজি আছে, তোমার কাছে রমজান আসা না আসা সমান? এক কথা বলুন না কেন? মানে তো পার্থক্য করার জন্য কোরআন আল্লাহ দিয়েছে ওনার কাছে সত্য মিথ্যা হক বাতিল পার্থক্য করে বাকি জীবন চালাতে গেলে। কোরআন দিয়ে যদি কেউ সত্য মিথ্যা পার্থক্য করতে যায়, 5 কেজি আর থাকবে না, অবশ্যই 6-7 কেজি হবে, আর 6-7 কেজি হবে অথবা 3-4 কেজি হবে নাকি আর বেড়ে যাবে না কমে যাবে? আশা করতে মাথায় মগজ আছে তারা টের পেয়েছে কি বললাম। এরপর যদি কেউ বলে হুজুর আমি বুঝি না, আসেন এদিকে আসেন, রমজান মাস পেয়ে আপনি খুশি, হায়াত বেড়ে গেলে আপনি আরো খুশি, আপনি খুশি হবেন, এটাই বাস্তব। কিন্তু সব আর মিথ্যা, সত্য মিথ্যা হক বাতিল পার্থক্য করার যোগ্যতা আপনাকে অর্জন করা লাগবে। কি দিয়ে? আরো জোরে বলা লাগবে। এখন থেকে দায়িত্ব দিয়ে গেলাম, আর 26-24 দিন পরে রমজান শুরু হবে, এখন থেকে প্রস্তুতি নেন। রমজানের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত অন্তত কোরআন শরীফ আপনি পুরাটা একবার পড়বেন, আরবি যদি পারেন মাস্ট বি পড়বেন, না পারলে শেখার চেষ্টা করেন, আর যদি আরবি নাই পারেন অন্তত বাংলা মাতৃভাষায় পুরা কোরআন অর্থ পড়া লাগবে। আপনার আমি দায়িত্ব দিয়ে গেলাম, আমি নিজেও পড়বো আপনাকেও পড়াবো, তাফসীর যদি আপনি নাও পড়েন অন্তত বাংলা কোরআন পাওয়া যাচ্ছে, বিশেষ করে যে যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে যেটা লেখা আছে, শুধু অর্থ না এর ভেতরে অনেক আধুনিক তথ্য দেওয়া আছে। এ কোরআন শরীফ যদি কোনো জায়গায় পান আপনি কিনে নেবেন, বাংলা অর্থ যে কোনো পারলে কিনে নেন, অন্তত এবার নিয়োগ করেন 1 রমজান থেকে 30 রমজান পড়া কোরআনটা, আল্লাহ আমাকে কি জানাতে চায় অন্তত আমি ভাষা ভাষা হলেও পড়বো। একবার কোরআন পড়া যদি আপনি মাতৃভাষায় নিজে আয়ত্ত করে ফেলতে পারেন, দেখবেন অনেক শিরিক বেদাত থেকে আপনি বেঁচে যাবেন। জোর করে কেউ আন্দাজে শিরিক করাতে চাইলেও আপনি করতে চাইবেন না, কারণ একবার হলো আপনি কোরআন পড়েছেন। হক আর বাতিল পার্থক্য করার জন্য এটা জানা লাগবে না? বলেন আল্লাহ যেন আপনাকে তাওফিক দান করেন। জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক,
মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যাকে আদর্শ হিসাবে পেয়ে আমরা খুশি না বেজা খুশি এখন নবী আদর্শ কাদের জন্য এই কথাটা আমরা কোরআনে অনেক জায়গায় বিভিন্ন কায়দায় পেয়েছি যাদের জন্য নবী আদর্শ হবেন তাদের কয়েকটা গুণের কথা আল্লাহ আগে পড়ে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা আপনি এতদিন আয়াতটা পড়ে গেছেন শুধু এবার একটা নতুন তথ্য বলছেন আল্লাহর নবীকে অনুসরণ করা লাগবে কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে না রাসূলুল্লাহ হিসাবে আপনাকে বুঝে বললে না আন্দাজে চিল্লাচ্ছে বুঝে বলেছে নাকি আপনি বলেনি চুপ করে বসে আছেন না বলেন নবীকে অনুসরণ করা লাগবে অনুকরণ করা লাগবে ইত্তেবা করা লাগবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই হিসাবে না রাসূলুল্লাহ হিসাবে আল্লাহর নবী এক বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত ভালো কথা জীবনে বলেননি বলেন না তিনি তো এক থেকে চল্লিশ বছর পর্যন্ত কি রাসূলুল্লাহ ছিলেন বলেন না কেন ছিলেন তিনি ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এতটুকুই তার পরিচয় এতটুকু না এরপর আর কোন শব্দ তার আগে পরে ছিল ছিল না হ্যাঁ মানুষ এমনি তার ভালো কথা শুনে তার আমার অবদারে দেখে নাম দিয়েছিল আল আমিন আসাদিক এগুলো কিন্তু তার আসল নাম কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এতটুকু শেষ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যতদিন তার নাম ছিল ততদিন দুনিয়াতে তার একটা শত্রু ছিল না বলছি চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না সেনা করা যাবে না চরিত্র খারাপ করা যাবে না ভালো কথা বললেই মানুষ শত্রুতা করে ঠিক না এটা নবীজির এক থেকে চল্লিশ বছরে ভালো কথা গুলো ছিল কিন্তু একটাও শত্রু ছিল না না আপনি না বুঝলে বলবেন না একটা শত্রু ছিল ছিল না আপনি তার জীবন পড়ে আছে রাহিকুল মাখদুম তেষট্টি বছরের জীবন পড়ে আছে এক থেকে চল্লিশ পড়া জীবন পড়ে রাখেন একটা শত্রু পড়া আরব জানে তার ছিল অথচ তিনি ভালো কথা বলেছিলেন না বলেন না বলেছিলেন এমনকি সংগঠন পর্যন্ত গঠন করেছিলেন দল গঠন করেননি খেলফুল ফজলের মাধ্যমে গাবাসনে করে পাথর এ পথ স্থাপনের মাধ্যমে বিভিন্ন ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছিলেন কিন্তু তার শত্রু ছিল না ছিল এই নবী যখন চল্লিশ থেকে তেষট্টি চল্লিশ বছরে যখন তিনি আর মোহাম্মদ নেই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নেই সাথে সাথে নবীর নামে হয়ে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি রাসূলুল্লাহ হলেন কয় বছরে আরো ধরে বলা লাগবে চল্লিশ বছর থেকে তেষট্টি তার মানে তেইশ এই তেইশ বছরেও তিনি কিন্তু ওই ভালো কথাগুলো বলেছিলেন কি চুরি করা যাবে না এবার তিনি এতটুকু শেষ করেননি যে চুরি করা যাবে না না চুরি তো করা যাবেই না যারা চুরি করবে তাদেরকে কিতাব দিয়ে হাত কেটে দেওয়া লাগবে শুধু হাত কেটে দেওয়া লাগবে এতটুকুই না এটা কার্যকারী করে আমি দেখাবো এবার তার শত্রু দুনিয়ায় নেই পৃথিবীতে নবীওয়ালা কাজের পার্থক্য এইটা ভালো কথা বললে আপনার বিরুদ্ধে মানুষ লেগে যাবে কথা ঠিক না নবীর বিরুদ্ধে তো চল্লিশ বছর পর্যন্ত কেউ লাগেই নাই কিন্তু ওই কথাগুলো যখন আপনি কায়েম করতে চাইবেন সামাজিক রাষ্ট্রীয় ভাবে নবীজির যেমন শত্রু হয়েছে আপনারও হবে তাহলে নবী নবীওয়ালা কাজ করেছিলেন কি এক থেকে চল্লিশ বছরে না চল্লিশ থেকে তেষট্টি বছরে
এখন পৃথিবীতে কেউ যদি বলে আমি নবীওয়ালা কাজ করছি তাহলে নবী নবী যেদিন হলেন ওই দিন থেকে যে কাজ করলেন ওইটা নবীওয়ালা কাজ আপনি যেটা করছেন ওটা কিন্তু নবীওয়ালা কাজ না কারণ নবী ওই সময় হয়নি বুঝতে চান না কোন কারণে নাকি বোঝার পর না বোঝা ভাগ করবে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না ভাই আপনি নবীওয়ালা কাজ করছেন নবীওয়ালা কাজ তো শুরু হবে নবী যেদিন নবী হলেন ওই দিন থেকে কথা বলেন না কেন এই আয়াতে আল্লাহ ওই তথ্যটা দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ আল্লাহ লুকিয়ে রেখেছে রাসূলুল্লাহর জীবনে মুহাম্মাদের জীবনে কথা এখানে আছে না বলুন না কেন কার জীবনে রাসূলুল্লাহর জীবনে তিনি যখন রাসূল হয়েছিলেন এখন রাসূলকে আদর্শ হিসাবে পাবে মহত্তম আদর্শ হিসাবে গ্রহণ করবে সবাই না তিনটা গুণ আল্লাহ এখানে দিয়েছেন আপনি একটু মিলাবেন এবার নিজের সাথে আপনার ভেতর ওই গুণ আছে কিনা যদি না থাকে বুঝবেন আপনি বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামের পথ ধরে ফেলেছেন ঠিক ছয় প্রকার মানুষকে আল্লাহ মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে দেবে হিসাবও নেবে না তার তিন নম্বরে তারা দুনিয়ায় যাদের আদর্শ বিশ্ব নবী ছিল না এটা বোখারী শরীফ লেখার আগে ইমাম বোখারী আল কিতাব আদাবুল মুফরাদ কিতাবের ভেতরে দিয়েছেন ছয় প্রকার মানুষকে আল্লাহ মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে দেবে তার তিন নম্বরে তারা যাদের আদর্শ বিশ্ব নবী ছিল না আর নবীকে আদর্শ পেতে হলে কোন লাগবে কয়টা সবাই বলে আরেকবার বলে এবার আপনি মিলান তো লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা এক নম্বরে তাদের গুণ হবে লিমান কানা ইয়ারজুল্লাহ দুনিয়ায় যে কোনো কাজে হাত দেওয়ার আগে ও দেখবে এই কাজে আমার আল্লাহ রাজি আছে কিনা এই গুণ তো আমাদের সবার ভেতরে আছে অনেক কঠিন জিনিস আমি ইসলামের কাজ আমার আল্লাহর জন্য যে কাজ করব এটা কেউ দেখে বাহবা দিল কি দিল না আমার দরকার নেই আমি কোরআনের কথা বলতে এসেছি কে ভালো বলবে কে মন্দ বলবে কে খুশি হবে কে আনন্দ পাবে কে রাগ করবে ওটা আমার কোনো দরকার নেই আমি তাকে বলবো কার দিকে আর জোরে বলেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি লা ইয়াখাফুনা লাউমাতালাইম আল্লাহ পাক বলেন যারা চেষ্টা চালাবে আল্লাহর রাস্তায় নিন্দুকের নিন্দার দিকে তার কোনো ভরক্ষেপ থাকবে না তার জবান কোনোদিন আমার আল্লাহর কথা বলতে গিয়ে ভয় পাবে না এরকম জবানই তো আমাদের আল্লাহ দিয়েছে নাকি আমাদের জবান বাবা দিনকার ভালো না যে যা করছে করুক গা লা ইলাহা ইল্লাল্লাহ কাউকে কিছু বলবো না আপনার জন্য রাসূলুল্লাহ আদর্শ হবেন তো ওই সময় যখন আপনার জীবনের সব কাজ আমার আল্লাহর জন্য হবে এবার আপনি নিজের দিকে তাকিয়ে দেখবেন হচ্ছে কিনা যদি না হয় আপনি 14 বার হজ করতে পারেন এখন রাসূলুল্লাহকে আদর্শ হিসাবে পাননি ব্যাখ্যা করতে গেলে আবার আমার গায়ে পড়বে দরকার নেই ওয়ালিয়াউমাল আখিরা দুই নম্বরে কিয়ামতের দৃঢ় বিশ্বাসটা থাকবে কিসে কিয়ামতের বিশ্বাস কি আমরাও তো জানি কিয়ামত একদিন হবে এরকম না কিয়ামতের জবাব দেওয়া লাগবে আমার আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বিশ্বাস আমাদের 100 ভাগ তৈরি করা লাগবে যার জীবনে 100 ভাগ তৈরি হবে যে জবাব আমাকে দেওয়া লাগবে ওর জন্য রাসূলুল্লাহ আদর্শ হবে এটাই তো এখন বাংলাদেশে ভরি ভরি নেই খালি মুখে মুখে বলে কি আপনার
তাহলে জামাত দেওয়া লাগবে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে এই টেন্ডেন্সি যদি কারো ভেতরে তৈরি হয় 100 ভাগ ওর জীবন পরিচ্ছন্ন হতে আর কিছু লাগবে আজকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে একজন মারা যাব দুঃখ করি না ভয় পাই না কিন্তু আমি মরণের পরে আল্লাহর সম্মুখে দাঁড়াবো কি নিয়ে এই নিয়ে টেনশনে আছি বিশ্বাস কাকে বলে খলিফাতুল মুসলিমের হযরত ওমর তার সন্তানটা ভর্তি করলেন মাদ্রাসায় মক্তবে হযরত আব্দুল্লাহ ভর্তি হওয়ার পরে পৌঁছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হু কলম ফেলে দেয় বলে তুলে দাও আব্দুল্লাহ তুলে দিলেন আবার বলে তুলে দাও তুলে দিলেন আবার বলে তুলে দাও তুলে দিলেন তিনবার তুলে দেওয়ার পরে বলে কলম বারবার ফেলে দাও তুলতে বলো আমি কি তোমার খাদেম নাকি চাকর নাকি হুসাইন ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ তুমি শুধু খাদেম না তুমি তো খাদেমের বাচ্চা খাবে শব্দের দিকে খেয়াল করেন খাদেম বলেছেন গোলাম বলেন নাই অথচ আজ বাংলাদেশে অনেক পীরের মুখে আমরা শুনছি তারা বলতেছে মুরিদদেরকে আমি রাসূলুল্লাহর গোলাম আমার ঈমান নষ্ট হয়ে গেছে এই পৃথিবীতে কারো গোলামি করা জায়েজ না আল্লাহ বাদে এমনকি রাসূলুল্লাহর গোলামি করা যাবে না রাসূলুল্লাহর গোলাম ছিল কার আল্লাহ সবাই বলেন আল্লাহ যদি বলে আমি খাজা বাবার গোলাম বলো তবে খাজা বাবা তো অনেক দূরের কথা যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন দুনিয়াতে তারও গোলামি করা যাবে না তার উন্মত হওয়া যাবে কথা বলছেন আমি একমাত্র গোলামকার এই কথাটা আমার আল্লাহ নামাজের ভেতরে বারবার আপনার মুখ দিয়ে বের করে নিচ্ছে আমি হিসাব করে দেখেছি শুধু ফরজ নামাজ যারা পড়ে নামাজের ভেতরে 299 বার আপনার মুখ দিয়ে 5 বার আল্লাহই কথা বের করে নেয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহকে যেন বলা লাগে আল্লাহ আমি তোমার গোলাম আমি আরো জোরে বলো কবি এই জন্যই তো লিখেছে ওইটা তুমি আসমানে থাকো প্রভু আমি জানিনে তব তোমারি প্রেম জানবে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রপানা জোরে বলেন মারহাবা আমরা গোলাম কার মনে থাকে কোনদিন আপনি বলতে পারবেন আমি খাজা বাবার গোলাম এবং পীরের গোলাম এমনকি আমি রসুলুল্লাহর গোলাম না রসুলুল্লাহর গোলাম ছিল কার হযরত হুসাইন ছোট মানুষ 10 বছর বয়স তিনি কত হিসাব করে বলেছেন উনি বলতে পারতেন তুমিও গোলাম তোমার বাবাও গোলাম তুমি গোলামের বাচ্চা গোলাম না তিনি বলেছিলেন তুমি খাদেমের বাচ্চা খাদেম খাদেম আর গোলাম কি এক বলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর খাদেম ছিলেন গোলাম ছিলেন না তাহলে আজ বাংলাদেশে যারা এই কথা বলে ওরা কি বুঝে বলে না না বুঝে আর যদি কেউ না বুঝে বলে অসুবিধা নেই মাফ হয়ে যাবে আর বোঝা শোনার পরে বললে আপনার ঈমান চলে যাবে আশা করছি আপনি একটু সংশোধন হবেন অনেক জায়গা থেকে কথা এখন শোনা যাচ্ছে বড় বড় মানুষ পর্যন্ত বলে আমি রাসূলুল্লাহর গোলাম ইমাম হোসাইন বললেন তুমি খাদেমের বাচ্চা খাদেম গোলামের বাচ্চা গোলাম বলেননি যেই বলেছে খাদেমের বাচ্চা খাদেম উনি রেগে গেছেন বাড়িতে যাওয়ার পরে আব্বাকে বলে আমি আর মাদ্রাসা যাব না হোসাইন আমারে গালি দিয়েছে খাদেম বলে খাদেমের বাচ্চা বলে তুমি যদি বিচার না করো মাদ্রাসা আমি পড়া বন্ধ করে দেব হযরত ইমাম হোসাইনের কথা জিজ্ঞাসা করলেন কখন বলেছে বলে ক্লাসে বলে ঠিক আছে বিচার এখন না জমার দিন বিচার করব না আমাদের সময়
হাজার হাজার মানুষ যখন এসেছে জামাই খতবা দিচ্ছিলেন ইমাম হযরত ওমর ইমাম হিসাবে খতবা দিতে গিয়ে বন্ধ করে দিলেন খতবা ডাক দিয়ে বললেন হোসাইন আসো এখানে বলে হ্যাঁ সামনে আসো তুমি আমার এই সন্তানকে গালি দিয়েছো খাদেম বলে খাদেমের বাচ্চা বলে বলে হ্যাঁ দিয়েছি কেন দিয়ে ক্লাসে এতগুলো ছেলে মেয়েদের সামনে ইমাম হোসাইন ডাক দিয়ে বললেন খলিফাতুল মুসলিমিন ওকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে মাথা নিচু করে বলে হ্যাঁ আমি তো তোমার নানার খাদেম ছিলাম কিন্তু এই কথাটা তুমি লিখে দিতে পারবে কাগজ কলম নিয়ে আসে খেজুরের পাতা ছিল নিয়ে এসেছে কলম দিয়ে লিখে দিয়েছে এই ওমর আমার নানা খাদেম ছিল আমি দেখেছি ইতি হোসাইন ইবনে আলী সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে ইমাম হযরত ওমর বারবার চমা খায় ডাক দিয়ে বলে নবী সাহাবীরা বিচার হয়ে গেছে সরমান আব্দুল্লাহ 10 বছর বয়স বসে না বলে আব্বা তুমি তো বিচার আরম্ভ করলে না বিচার হয়ে গেল কি করে হযরত ওমর বলে সন্তান আমি যে বিচার করেছি এটা দুনিয়া না আখিরাতেও কাজে লাগবে আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও জীবনে আমার যদি কিছুই কবুল না হয় এই কাগজটা আমার আল্লাহর দরবারে বিচারের দিন দেখাবো রব্বুল আলামিন আমার জীবনে যদি কিছু ভালো না লাগে এই কাগজের দিকে তাকাও তোমার নবীর নাতি সার্টিফিকেট লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম ততদিন পর্যন্ত আপনি রসুলকে অনুসরণ করবেন কিন্তু আদর্শ হিসেবে আপনি পাবেন না আল্লাহর চাইতে অন্য কিছুর আলোচনা বেশি হয় না কোমর আল্লাহর আলোচনা এখন নেই বললে চলে আল্লাহর আলোচনা সঠিক ভাবে করতে গেলে এখন আরো মুশকিল আসতে হবে বিভিন্ন জায়গায় জিকির হয় কিন্তু আল্লাহর নাম বাদ দিয়ে বিভিন্ন জায়গায় বাবার জিকির হয় আপনি এখন রসূলকে আদর্শ হিসেবে পাননি আল্লাহর কসম আপনি পাননি আপনি যত চুপ পাকাই দিয়ে করেন যত বড় দাড়ি আপনার থাক পাঁচ অব্দ না ছয় অব্দ নামাজ আপনি পড়েন কিন্তু আল্লাহর নবীকে এখন আদর্শ হিসাবে আপনি পাননি এই তিনটা গুণ আপনি ভেবে দেখবেন সূরা আহজাব 21 নম্বর আয়াত এটা 21 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে আছে বাড়ি যে দেখবেন আপনার জীবনের সাথে আয়াতটা মেলে কিনা জোর করে তো দাবি করার বিষয় না নাকি আপনি জোর করলে হবে আল্লাহ আমাদেরকে তিন দিক অর্জন করে রসুলে উম্মত হওয়া তৌফিক দেন জোরে বলেন আমিন আমরা কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটা আয়াত পড়েছি সূরা তাওবা থেকে কোন সূরা 138টা আয়াত আছে 112 নাম্বার একটা মাত্র আয়াত পড়লাম সূরা তাওবার ভেতরে এমন কিছু আল্লাহ দিয়েছেন আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে আটটা বিশেষিত গুণ আছে কয়টা একটা মানুষ যদি আটটা গুণ অর্জন করতে পারে আল্লাহ বলেন অবশ্যই মুমিনিন হে নবী এই মুমিনদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দান করেন তাহলে জান্নাতে যাওয়া যাবে আটটা গুণ অর্জন করতে পারলে আসলে আমাদের ভেতরে আছে কিনা আমরা জান্নাত পাওয়ার জন্য আকুল হয়ে আছে মারা গেলেই যেন আল্লাহ জান্নাত দিয়ে দেয় নাকি আপনার কপালে কিন্তু দুঃখ আছে যদি আটটা গুণ অর্জন করে সেটি না পারে একটা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছে একটা মাথার খুলি পড়ে আছে মাথার খুলি ছিলেন মাথার ভেতরে মগজ মগজ পিছনে খুলি পড়ে আছে ওর মাথার উপরে কে যেন আবার লিখে দিয়েছে যে এর কফলে আরো কষ্ট আছে বলছে মাথার খুলি ভেতরে কিছু নেই আবার কপালে কে লিখে দিয়েছে এই যে এর কপালে আরো কষ্ট আছে এর কপালের কষ্ট আবার কি আমি এটা দেখবো ওইটা তুলে বাড়ি নিয়ে গেছে স্ত্রীকে বলছে ভালো করে রেখে দাও আমি একটা জিনিস দেখবো ওর বউ বলছে ও বুঝেছি
তুমি আমাকে বিয়ে করার আগে এর সাথে তোমার লাইন ছিল। ও মারা গেছে কবর থেকে মাথা নিয়ে এখন আদর করবা এই জন্য নিয়ে এসেছো, দাঁড়াও কি করি দেখো। ও দেখোর বাড়ি থেকে চলে গেছে মাথা নিয়ে ঢেকির নিচে আচ্ছা করে পিষেছে, দোষ বানিয়ে ফেলেছে। ও দেখো এসে বলছে সে মাথা কয় বছর কাজ শেষ, কাজ শেষ মানে মাথা দাও। এই দেখো এ কি করেছো, স্বামী বলছে এইটা তো দেখতে বাকি ছিল, কপালে লেখা ছিল যে এর কপালে আরো কষ্ট আছে, সে কষ্ট কি এখন আমি টের পেলাম। আপনি আত্মা গুণ অর্জন করতে যদি না পারেন মনের হিসাবে আপনার কপালে আরো কষ্ট আছে, কষ্ট কি তখন হবে কখনটে হবে নাকি। এবার আমরা কোন কোন দেখি তো আমাদের ভেতরে আছে কিনা। সূরা তাওবার 112 নম্বর আয়াত আল্লাহ বলেন আত্তাই বুনাল মাবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুন আসাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান্না ব্যক্তির মত হয়ে যায় এই মুহূর্তে তার মা তাকে দুনিয়ায় প্রসাদ বলেছে, বলেন আল্লাহু আকবার। তাওবাটা কি গুরুত্বপূর্ণ কোন অনেক গুরুত্বপূর্ণ বিষয় তাওবা, কিন্তু এত বড় দামি সম্পদ আজ আমরা হেলায় খেলায় নষ্ট করছি, বিশেষ করে বাংলাদেশে। এই বাংলাদেশে ভ্রান্ত ধারণা আছে তাওবা করার সময় হচ্ছে যখন মানুষ মারা যায় তখন নাকি, অথবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন করলে জানবে অত বেলায় হয়ে গেল। তাওবার মতো এত একটা মূল্যবান এত বড় জিনিস আপনি হেলা খেলা নষ্ট করবেন কেন? এটাও তো আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদের জন্য উপহার দিয়েছেন, কারণ মানুষ গুনাহ করবে এইটাই মানুষের স্বভাব। এটা কি সবাই বলেন মানুষ ভুল করবে গুনাহ করবে এইটাই স্বাভাবিক। মানুষ যদি গুনাহ না করতো তাহলে আমাদেরকে আল্লাহ দুনিয়ায় রাখতেন না, ধ্বংস করে আর একটা জাতি দুনিয়ায় বানাতেন যারা গুনাহ করতো। আল্লাহর নবী বলেন মানুষ যদি গুনাহ না করতো আল্লাহ তাদেরকে দুনিয়ায় থাকতে দিত না, ধ্বংস করে নতুন জাতি দুনিয়ায় পাঠাতো। কারণ কি জানো, আমার আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম রহিম রহমান, এ নামগুলো আল্লাহ কোথায় ব্যবহার করবে? তাহলে এখন থেকে গুনাহ করা আরম্ভ শুরু হোক। কারণ গোনা না করলে তো মানুষ বলা যায় না, মানুষ মাত্র গোনাগার করল বানিয়ে আদামা খাতাউন। আল্লাহ নবী বলেন প্রত্যেক জীবনে আদম সন্তানই গোনাগার, খায়রুন উত্তম হচ্ছে তারা তাওবা করে, যারা আল্লাহর কাছে তাওবা করে। যেটা গুরুত্বপূর্ণ বিষয়, কোন মানুষ যখন তাওবা করে আল্লাহর কাছে, ওর জীবনের অপরাধ গুলো আমার আল্লাহ পরিবর্তন করে নেকি বানিয়ে দেয়। এই লোকটা মনে করেন 80 বছর বয়স, 80 বছরে যত গুনাহ করেছে এখন যদি তাওবা করতে পারে 80 বছরের গুনাহগুলো আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেবে।
নেহার জন্য কি এটা ভালো না খারাপ? ভালো। তওবা তো হওয়া লাগবে আবার তওবার মতো নাকি? এখন যদি মনে করে তাহলে গোনা একশো মন করে নি, একবার তওবা করবো সব হয়ে যাবে একশো মন নাকি? আমরা যদি তাওবার বিষয়টা জানতাম, গুরুত্ব অনুধাবন করতাম, বাংলাদেশের যে ভ্রান্ত ধারণা গুলো আছে কেটে যেত। আপনি যদি তাওবা করেন আপনার জীবনের সব গুনাহ মাফ হবে, কিন্তু তওবার সময় হচ্ছে মৃত্যুর সঙ্গত সময় আগে। আমি আবার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলি ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কোন মানুষ আল্লাহর ইবাদত ভুলে করে নাই অথবা কোন মানুষ আল্লাহর ইবাদত করতে গিয়ে ভুল হয়ে গেছে, এ দুইটা কি এক? এ দুইটা আলাদা বিষয়। কোন মানুষ যদি ভুলে না করে আল্লাহর ইবাদত, গাফেল হয়ে গেছে,